हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते जय नंद दुलाले जय। जदिओ बला हय जे बारो मासे तेरो पार्वण, किन्तु आम्रा जदि आबार ठीक मतन देखी तबे देखबो जे प्रत्येकटा मासेई अंतत तीन चारटे करे पार्वण पड़े जाए, आबार कखनो चार पाँचटाओ हये जाए। एई रकमई एकटी मास निये आज आलोचना करब, सेटी हलो भाद्र मास। एई भाद्र मासेई तो अनेकगुलि पार्वण आछे। शुभ और अशुभर प्रतीक भाद्र मास। भाद्र मासे शुरूते ही अर्थात पयला भाद्र के बला है अगस्त यात्रा। क्यों ता शुने नीन। पुराकाले विंध्याचल पर्वत निजे आयतन दिने दिने बृद्धि कर चिलो, से आस्ते आस्ते हिमालय पर्वतर थेके उचू हो गेछिलो आर मने मने बेश अहंकारो बोध करत। एर फले दक्षिणे हावा बतास উত্তরে যেত না এবং উত্তরের হাওয়া বাতাসও দক্ষিণ ভারতে যেতে পারত না। এদিকে পর্বতরাজ হিমালয় ছিলেন মহাদেবের শ্বশুর মশাই, তাই মহাদেব বিন্ধ্যাচলের দর্প চূর্ণ করার জন্য একটা উপায় বের করলেন। তিনি ঋষি অগস্ত্যকে উত্তর থেকে দক্ষিণে চলে যেতে বলেছিলেন, আর তার সাথে বলেছিলেন তিনি যেন যাত্রাপথে বিন্ধ্যাচলকে কিছুটা ঝুঁকতে বলেন, আর দক্ষিণে গিয়েই যেন তিনি সমাধি নেন। তাই মহাদেবের নির্দেশে অগস্ত্য মুনি দক্ষিণ ভারত যাত্রা করেছিলেন, আর যাবার পথে বিন্ধ্যাচলকে একটু ঝুঁকতে বলে গেছিলেন। তিনি তাকে অনুরোধ করেন তিনি যেন একটু ঝুঁকে দাঁড়ান, আর তার না ফেরা পর্যন্ত এরকমভাবেই যেন থাকেন। এই কথা বলে ঋষি অগস্ত্য দক্ষিণ ভারত চলে যান, আর দক্ষিণ ভারত যাবার কিছুদিন বাদেই তিনি সমাধি নেন। এর ফলে বিন্ধ্যাচলও ঝুঁকে থাকলো আর ঋষি অগস্ত্য আর ফিরল না। তাই এরপর থেকে ভাদ্র মাসের পয়লা তারিখে কোথাও যাওয়াকে আমাদের হিন্দু সমাজে অশুভ বলে মেনে নেওয়া হয়। আবার ভাদ্র মাসেই অনুষ্ঠিত হয় ভাদু উৎসব। গ্রাম বাংলায় সচরাচর এই উৎসবটি দেখতে পাওয়া যায়। ভাদু উৎসবে প্রকৃতি দেবীকে আহ্বান জানানো হয় যাতে পৃথিবী সুজলায় সুফলায় ষষ্ঠ শ্যামলায় ভরে ওঠে। ভাদ্র মাসে বাঙালির ঘরে ঘরে আবার হয় লক্ষ্মী পূজা। অলক্ষ্মীকে বিদায় দিয়ে গৃহলক্ষ্মীকে ঘরে আনা হয়, তাতে আমাদের সংসার শান্তিতে ভরে ওঠে। আবার ভাদ্র মাসে যে অমাবস্যা হয় তাকে বলা হয় কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় দেবী কৌশিকী অর্থাৎ দেবী মহাকালীর জন্ম হয়েছিল। শুম্ভ ও নিশুম্ভের অত্যাচারে পৃথিবী যখন ত্রাহি ত্রাহি হচ্ছে, সেই সময় দেবী দুর্গার শরীর থেকে বেরিয়ে আসেন দেবী কৌশিকী অর্থাৎ মহাকালী। শুম্ভ নিশুম্ভ ও রক্তবীজ নামক অসুরদের বধ করেন দেবী কালী বা দেবী কৌশিকী। পৃথিবীবাসীদের রক্ষা করেন তাদের অত্যাচার থেকে। এই অমাবস্যায় অনেক তান্ত্রিকরা সাধনা করেন এবং সিদ্ধি লাভ করেন, তাই এই অমাবস্যাকে আবার তান্ত্রিক অমাবস্যাও বলা হয়। এই কারণে বলা হয় ঘরের কোনো জিনিস এই সময় বাইরে না ফেলতে, অনেক দুরাচারী এর দ্বারা অনেকের ক্ষতি করতে পারেন। ভাদ্র মাসের শেষে হয় বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজো দিয়ে ভাদ্র মাসের যাবতীয় পার্বণ শেষ হয়। বিশ্বকর্মা হলেন সৃজনশীল দেবতা, তাই ওই দিন শ্রমিক কৃষিজীবী যে কোনো খেটে খাওয়া মানুষ এই বিশ্বকর্মা পূজা করে থাকেন। অফিস কলকারখানা একদিনের জন্য বন্ধ থাকে। ভাদ্র মাসে বিশ্বকর্মা পূজা শেষ হওয়া মানে আমাদের বাঙালিদের জাতীয় উৎসব অর্থাৎ শারদীয়া পূজার সূচনা হয়। তবে নমস্কার বন্ধুরা, ফিরে আসব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।